बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम नेशनल कॉलेज ऑनलाइन भित्तिक श्रेणी शिक्षा कार्यक्रम में साबिना बिनते सलाम सकल के अर्थनीति क्लास स्वागत जानाच्छि आशा करछि तुम्हारा भलो आछो। तो गत क्लासे तुम्हारे नतून एक चैप्टर धरिएछिलाम जे द्वितीय पत्रे चतुर्थ अध्याय जनसंख्या मानव सम्पद एवं कर्मसंस्थान निये। तो आज के ओई चैप्टारे ही হচ্ছে জনসংখ্যার জনসংখ্যার নির্ধারক সমূহ অর্থাৎ ডিটারমিনেন্টস অফ পপুলেশনের কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসি যে জনসংখ্যার নির্ধারক সমূহ আসলে কি। একটি দেশের জনসংখ্যা সম্পর্কিত যে সাংখ্যিক পরিমাপ সমূহ রয়েছে তাকে বলা হয় জনসংখ্যার নির্ধারক সমূহ অর্থাৎ সাংখ্যিক পরিমাপ। আমি আবার বলছি যে একটি দেশের জনসংখ্যার সাংখ্যিক পরিমাপ সমূহকে বলা হচ্ছে জনসংখ্যার নির্ধারক তারপর আসি এই জনসংখ্যার নির্ধারকের সাহায্যে কোনো দেশ সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য ভিত্তিক বা উপাত্ত সম্বলিত অনেক কিছু পাওয়া যায়। বিভিন্ন ধরনের তো জনসংখ্যা সম্পর্কিত উপাত্ত বা তথ্যভিত্তিক যে বিশ্লেষণগুলো করা যায় সেটা হচ্ছে এই জনসংখ্যার নির্ধারক সমূহকে গুলোকে দেখে। তো জনসংখ্যার নির্ধারক সমূহের মধ্যে রয়েছে জন্মহার মৃত্যুহার। জনসংখ্যার নির্ধারক সমূহের মধ্যে রয়েছে জন্মহার, তারপরে হচ্ছে মৃত্যুহার, তারপরে আসি হচ্ছে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, তারপরে জনসংখ্যা বৃদ্ধির হার, তারপরে হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার, নিট অভিবাসন, এই সমস্ত এগুলো ছাড়াও রয়েছে ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, দেশের আয়তন, অর্থনৈতিক উন্নতি, জীবনযাত্রার মান। এগুলো হচ্ছে জনসংখ্যার নির্ধারক অর্থাৎ জনসংখ্যার যে উপাদানসমূহ রয়েছে যে কী কী কারণে আসলে জনসংখ্যাটা প্রত্যেকটা দেশের মধ্যে প্রত্যেকটা দেশ বা অঞ্চল ভিত্তিক যে ব্যবধানগুলো রয়েছে আসলে মূল জনসংখ্যা নির্ধারক নির্ধারকের উপর ভিত্তি করেই আসলে এই যে পরিবর্তনগুলো হচ্ছে বা কোনো জায়গায় কম হচ্ছে কোনো জায়গায় বেশি হচ্ছে এগুলো আসলে জনসংখ্যা নির্ধারক সমূহ দিয়েই কিন্তু আমরা পরিমাপ করতে পারি। তা আমি আবার বলছি যে জনসংখ্যা নির্ধারক সমূহ এবং ডিটারমিনেন্টস অফ পপুলেশনগুলো হচ্ছে জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, তারপরে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার, শূন্য বৃদ্ধির হার, নিট অভিবাসন। এছাড়াও রয়েছে ভূপ্রকৃতি, জলবায়ু, জীবনযাত্রার মান, দেশের আয়তন, মাটি, শিল্পোন্নয়ন, যাতায়াত ব্যবস্থা ইত্যাদি। এবার আসি যে জন্মহার বা বার্থ রেটটা আসলে আমরা কিভাবে নির্ণয় করব। জন্মহার একটি জনসংখ্যার নির্ধারক সমূহের মধ্যে অন্যতম হচ্ছে জন্মহার বা বার্থ রেট। জন্মহার বলতে বোঝাচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট দেশে কোনো একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ জীবন্ত শিশু, আমি আবার বলছি জীবন্ত শিশু জন্মগ্রহণ করে সে তাকেই বলা হচ্ছে, তার পরিমাপটাকেই বলা হচ্ছে
জন্মহার। জন্মহার বলা হচ্ছে কোনো দেশে প্রতি বছর মোট জনসংখ্যার প্রতি হাজারে, মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাকে বলা হয় জন্ম, তাকে বলা হচ্ছে যে জন্মহার বা বার্থ রেট। কোনো দেশ, কোনো কোনো দেশে ওই নির্দিষ্ট বছরে যতজন শিশু জন্মগ্রহণ করে ওই বছরের মাঝামাঝি সময় মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে এবং ভাগ করে 1000 দিয়ে গুণ করলে হচ্ছে জন্মহারটা পাওয়া, জন্মহার পাওয়া যায়, জন্মহার পাওয়া যায়। আমি আবার আমি তোমাদের সুবিধার্থে জন্মহারে যে সূত্রটি রয়েছে সেটি লিখছি, তাহলে তোমাদের কাছে আসলে পুরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে যে জন্মহার, জন্মহার জন্মহার সমান সমান আমরা লিখতে পারি যে নির্দিষ্ট বছরের জন্মগ্রহণকারী, নির্দিষ্ট বছরের জন্মগ্রহণকারী, জন্মগ্রহণকারী জীবিত শিশুর পরিমাপ, জীবিত শিশুর পরিমাণ মোট জনসংখ্যা ইনটু 1000, ইনটু 1000। তাহলে জন্মহারটা সমান সমান কী লিখলাম, যে নির্দিষ্ট বছরের জন্মগ্রহণকারী জীবিত শিশুর পরিমাপ এবং সে বছরেরই মধ্যবর্তী সময়ের যে মোট জনসংখ্যা আছে তা দিয়ে যদি আমি ভাগ করি এবং তা এরপর হচ্ছে 1000 দিয়ে গুণ করলেই আমার জন্মহারটা আমি পেয়ে যাব। তাহলে একটু উদাহরণের সাহায্যে আমরা জন্মহারটা আরেকটু ক্লিয়ার হয়ে যায় যে যদি এক বছরে কোনো দেশে জীবিত শিশুর সংখ্যা, যদি এক বছরে কোনো দেশে জীবিত শিশুর সংখ্যা 30 লক্ষ হয় এবং 30 লক্ষ হয় এবং মোট জনসংখ্যা যদি 10 কোটি হয়, আমি বললাম যে নির্দিষ্ট বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর পরিমাণ হচ্ছে 30 লক্ষ, 30 লক্ষ, 30 লক্ষ এবং মোট জনসংখ্যা হচ্ছে, মোট জনসংখ্যা হচ্ছে 10 কোটি, মোট জনসংখ্যা হচ্ছে 10 কোটি, মোট জনসংখ্যা হচ্ছে 10 কোটি, মোট জনসংখ্যা হচ্ছে আমার 10 কোটি এবং এটাকে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে আমি কাটাকাটি করে দেখাচ্ছি, তাহলে আমার থাকতেছে এই 30 জন থাকতেছে এবং এই কোনো দেশে জন্মহার 30 জন হলে ওই দেশের নির্দিষ্ট বছরে 1000 জনে 30 জন শিশু জীবিত জন্মগ্রহণ করে। তাহলে আমরা ক্যালকুলেশন করে পেলাম যে নির্দিষ্ট বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর পরিমাণ হচ্ছে আমার 30 লক্ষ এবং মোট জনসংখ্যা হচ্ছে আমার 10 কোটি। এটাকে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে আমার কাটাকাটি করে আমি ভাগ পেয়ে যাচ্ছি হচ্ছে 30 জন। তাহলে আমি বলতে পারি যে ওই নির্দিষ্ট বছরে এই 1000 জন জীবিত শিশুর মধ্যে, জীবিত শিশুর মধ্যে 30 জীবিত শিশুর, 1000 জনে 30 জন জীবিত শিশু জন্মগ্রহণ করে, অর্থাৎ যে 1000 জন শিশু যদি জন্মগ্রহণ করে তার মধ্যে হচ্ছে 30 জন জীবিত শিশু জন্মগ্রহণ করে, অর্থাৎ এটাই হচ্ছে আমার জন্মহার, এটাই হচ্ছে জন্মহার। আমি জন্মহারটা তোমাদের সুবিধার্থে আরেকবার বলছি যে জন্মহার বের করার সূত্র হচ্ছে
নির্দিষ্ট বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর পরিমাণ তাকে যদি আমি ওই নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করি এবং তাকে যদি 1000 দিয়ে গুণ করা হয় তাহলে আমার মোট জন্মহার আমার জন্মহারটা বের হয়ে যাবে। আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে নির্দিষ্ট বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর পরিমাণ যদি আমি 30 লক্ষ ধরি এবং মোট মধ্যবর্তী মোট জনসংখ্যা হচ্ছে আমার 10 কোটি তাহলে এটাকে যদি আমি 1000 দিয়ে গুণ করি আমি ক্যালকুলেট করে পাচ্ছি 30 জন, অর্থাৎ আমার প্রতি 1000 জন শিশুর মধ্যে 30 জন হচ্ছে আমার জীবিত শিশু জন্মগ্রহণ করে, অর্থাৎ আমার জন্মহার হচ্ছে 30। তারপরে আসি আমরা মৃত্যুহার নিয়ে আলোচনা করব। এরপরে আসি মৃত্যুহার। মৃত্যুহার বা ডেথ রেট, অর্থাৎ একটি নির্দিষ্ট বছরে ওই দেশে একটি নির্দিষ্ট দেশে যে পরিমাণ শিশু মৃত্যুবরণ করে বা যে পরিমাণ লোক মৃত্যুবরণ করে সেটাই হচ্ছে ওই দেশের মৃত্যুহার বলা হয়। সেই পরিমাণটাকেই আসলে বলা হচ্ছে যে মৃত্যুহার। তাহলে কোনো একটি দেশের নির্দিষ্ট বছরে যে পরিমাণ লোক মৃত্যুবরণ করে তাকে যদি ওই বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে 1000 দিয়ে গুণ করা হয় তাহলে মোট মৃত্যুহারটা বা মৃত্যুহারের পরিমাণটা আমরা পেয়ে যাব। আমরা জন্মহারটা ঠিক যেভাবে বের করেছিলাম মৃত্যুহারটাও ঠিক সেভাবেই একই ধরনের সূত্র প্রয়োগ করে বের করব। তবে জীবিত শিশু সংখ্যার ক্ষেত্রে আমরা ওখানে লিখব হচ্ছে মৃত্যুর সংখ্যা। তাহলে আমি সূত্রটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মৃত্যুহার সমান সমান নির্দিষ্ট বছরে মৃত্যুবরণকারী সংখ্যা, নির্দিষ্ট বছরে মোট মৃত্যুর সংখ্যা এটাকে যদি ওই নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা দ্বারা ভাগ করা হয় মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা, বা আমরা মোট জনসংখ্যাও লিখতে পারি, ইনটু 1000। আমি একটি উদাহরণ হিসেবে বলতে পারি যে এক বছরে কোনো একটি দেশে 15 লক্ষ লোক মৃত্যুবরণ করে। কত লক্ষ লোক? 15 লক্ষ লোক মৃত্যুবরণ করে। তাহলে আমার মৃতের সংখ্যা হচ্ছে 15 লক্ষ, 15 লক্ষ, এবং ওই দেশের মোট জনসংখ্যা হচ্ছে 10 কোটি। ইনটু 1000 ক্যালকুলেট করলে পাচ্ছি আমি 15 জন, 15 জন, অর্থাৎ প্রতি এক বছরে যে প্রতি 1000 জনে, অর্থাৎ নির্দিষ্ট বছরে প্রতি 1000 জনে 1000 জনে হচ্ছে 15 লক্ষ লোক মৃত্যুবরণ করে, 15 জন লোক মৃত্যুবরণ করে। অর্থাৎ এই ক্যালকুলেশন অনুযায়ী আমি 15 জন পেয়েছি। আমি তাহলে বলতে পারি যে প্রতি 1000 জনে আমি কতজন পাচ্ছি, প্রতি 1000 জন যে জন্মগ্রহণ করছে তার মধ্যে আমার 15 জন লোক হচ্ছে মৃত্যুবরণকারীর সংখ্যা, অর্থাৎ আমার মৃত্যুহার হচ্ছে 15 জন। উন্নয়নশীল দেশে বা স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে জন্মহারের তুলনায় মৃত্যুহারটা বেশি,
মৃত্যু হারটা বেশি এবং উন্নত দেশগুলোতে হচ্ছে মৃত্যুর হার উন্নত চিকিৎসা ব্যবস্থার কারণে মৃত্যুর হার কম হয়ে থাকে। এখন আসি জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার জনসংখ্যার স্বাভাবিক মৃত্যুর হার জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার প্রতি হাজারে জন্মহার এবং মৃত্যু হারের যে ব্যবধানটা রয়েছে, প্রতি হাজারে কোনো নির্দিষ্ট দেশে জন্মহার এবং মৃত্যু হারের যে ব্যবধান রয়েছে তার পরিমাপকে বলা হচ্ছে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, বা তাকে বলা হচ্ছে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারকে শতকরা হার হিসেবে দেখানো যায়। তা সূত্রের সাহায্যে আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার সমান সমান জন্মহার মাইনাস মৃত্যু হার ডিভাইড বাই 1000। তাহলে উদাহরণ হিসেবে দেখা যায় যে জন্মহার হচ্ছে আমার 30 এবং মৃত্যু হার হচ্ছে 15। ক্যালকুলেট করলে থাকছে 1.5% বা 1.5। তবে বর্তমান বিশ্বে স্বাভাবিক বৃদ্ধির হার, বর্তমানে বিশ্বের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার হচ্ছে 1.7% এবং স্বল্পোন্নত দেশগুলোতে এ হার হচ্ছে 2%-এর অধিক এবং উন্নত দেশগুলোতে হচ্ছে 0.6%। বর্তমানে স্বাভাবিক জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার হচ্ছে 1.7% এবং এটার উন্নত দেশগুলোতে হচ্ছে 0.6% এবং অনুন্নত দেশগুলোতে বা স্বল্পোন্নত দেশগুলোতে হচ্ছে 2%। এরপর আসি জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারের সাথে দেশান্তরের শতকরা হার বিয়োগ করে যে হার পাওয়া যায় তা হলো জনসংখ্যা বৃদ্ধির হার। আমি একটি সূত্রের সাহায্যে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি যে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে সমান সমান জন্মহার যোগ বহিরাগমন হার বিয়োগ মৃত্যু হার যোগ বহির্গমন হার।
টাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করতে হবে তাহলে বহিরাগমন এবং বহির্গমন দুটো কথা এখানে পেলাম আমরা এই বহিরাগমন এবং বহির্গমন বিষয়টি আগে বুঝতে হবে যে বহিরাগমন হচ্ছে বাহির থেকে অর্থাৎ বিদেশ থেকে এদেশে আগমন যারা করেছে তাদের হারটা জন্মহারের সাথে যোগ করতে হবে এবং বহির্গমন হচ্ছে দেশ থেকে যারা বিদেশে চলে গিয়েছে তাদের সাথে মৃত্যুহারের সাথে যোগ করতে হবে অর্থাৎ আশাটা বা আশাটা হচ্ছে জন্মহারের সাথে যোগ করতে হবে আমি সংক্ষেপে বুঝাচ্ছি আর চলে যাওয়াটা হচ্ছে মৃত্যুর সাথে মৃত্যুহারের সাথে যোগ করতে হবে তাকে যদি আমরা এই টোটালটাকে যদি আমরা এই পার্থক্যটা বা ব্যবধানটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি এবং তার সাথে 100 দিয়ে যদি আমরা সেটাকে শতকরা হিসেবে গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব জনসংখ্যা বৃদ্ধির হার পেয়ে যাব তো একটি উদাহরণের সাহায্যে আমি দেখাচ্ছি যে কোন দেশের জন্মহার আমরা ধরি যে 30 জন বহিরাগমন 2 জন আবার মৃত্যুহার হচ্ছে 15 জন আমি আগে যেটা পেয়েছিলাম আর বহির্গমন হচ্ছে 4 জন বহির্গমন হচ্ছে 4 জন অর্থাৎ দেশ থেকে বিদেশ চলে গিয়েছে 4 জন তাকে যদি আমি 1000 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে আমার জনসংখ্যা বৃদ্ধির হারটা পেয়ে যাব তাহলে 32 থেকে 19 বাদ দিলাম 32 বিয়োগ 19 1000 ইনটু 100 তো এখানে আমার হিসাবে আসছে 13 1000 ইনটু 100 আমি ক্যালকুলেটিং করলে পাচ্ছি হচ্ছে 1.3% নাবিলা নূর আয়েশা ইসলাম আশা যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম যে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে এখানে 1.3% অর্থাৎ জন্মহারের সাথে যদি আমি বহিরাগমন হার যোগ করি তার সাথে মৃত্যুহার এবং বহির্গমনের হারটা যদি আমি বিয়োগ করি এবং 1000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমার জনসংখ্যা বৃদ্ধির হারটা পেয়ে যাচ্ছি জনসংখ্যা বৃদ্ধির হার পেয়ে যাচ্ছি আমি হিসাব করে দেখলাম যে 1.3% হচ্ছে আমার জনসংখ্যা বৃদ্ধির হার তো শিক্ষার্থীরা ক্যালকুলেটিং হিসাব যেহেতু এখানকার তা আজকে আর বেশি পড়ালাম না আমাদের সময়ও প্রায় শেষ হয়ে এসেছে তো যতটুকু আমি পড়িয়েছি যেহেতু সূত্রের ব্যাপার রয়েছে তোমরা সূত্রগুলো খুব ভালো করে খেয়াল করবে এবং নির্ভুলভাবে পড়ার চেষ্টা করবে আর লেকচারটা ফলো করবে তাহলে দেখবে যে তোমরা জিনিসগুলো আসলে বুঝে গেছো একটু ডিফারেন্স রয়েছে কিছু সব প্রত্যেকটার মধ্যেই তো তোমরা বাসায় অবশ্যই তুমি পড়াশোনা করবে এবং আগামী মঙ্গলবার আবার তোমাদের সাথে আমার ক্লাস রয়েছে তো সেখানে আমি এর পরবর্তী যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব বা নির্ধারক সমূহ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকে এ পর্যন্তই তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ